আমি ডক্টর শাহিনা বেগম শান্তা, পিআরবি হাসপাতালে অবস্টাইনি ও ইম্পার্টলি বিভাগে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে পুরুষ বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলব। আমার কাছে মনে হচ্ছে অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে পুরুষ বন্ধুত্ব আবার কি। বন্ধু শব্দটা তো আমরা শুধুমাত্র আমাদের সমাজে নারীদের জন্য প্রচলিত যে কারো বাচ্চা হচ্ছে না নারীর সমস্যা, কিন্তু আসলে কিন্তু আমরা যদি দেখি যে প্রেগনেন্সি হওয়ার জন্য পুরুষ এবং নারী উভয়ই 50-50 ভাগ দায়ী। একটা স্ত্রীরও যেমন রোল আছে, একজন হাজবেন্ডেরও সেরকমই রোল আছে। তো স্ত্রীর রোল হচ্ছে যে ঠিক মতো তার প্রজনন তন্ত্র ঠিক থাকতে হবে, জরায়ু, ফেলোপিয়ান টিউব, ডিম্বাশয় বা ওভারি সব ফাংশন থাকতে হবে, নিয়মিত মাসিক হতে হবে, তাহলে প্রেগনেন্সি হওয়া সম্ভব। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো উপসর্গ কোনো কিছুই বোঝা যায় না। তারা একদম দেখতে দেখতে একদম নর্মাল পুরুষের মতো, তাদের জীবনযাত্রা সব কিছু স্বাভাবিক, কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় পাই যে পুরুষের কারণে প্রেগনেন্সি হচ্ছে না, তারা সেই দম্পতি বন্ধুত্ব সমস্যায় ভুগছেন। একটু খোলাসা করে যদি বলি যে পুরুষদের আমাদের যখনই একজন দম্পতি চিকিৎসকের কাছে আসেন চিকিৎসার জন্য, তখন মেয়েদের যেমন কিছু বেসিক টেস্ট করতে হয়, তেমনি পুরুষেরও অন্তত একটি টেস্ট করতে হয়, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এটা 3-5 দিন সহবাস বন্ধ রেখে তারপরে করতে হয়। সিমেন অ্যানালাইসিস করার রিপোর্ট দেখার পরে আমরা মূলত শুক্রাণুর 3টা রিপোর্টের দিকে বেশি গুরুত্ব দিই। শুক্রাণুর সংখ্যা কত, শুক্রাণু নড়াচড়া করছে কেমন, শুক্রাণু দেখতে কেমন। শুক্রাণুর সংখ্যা একসময় 50 মিলিয়ন পর্যন্ত নর্মাল ধরা হতো, এখন সেটা কমতে কমতে 15 মিলিয়ন শুক্রাণু যদি সংখ্যায় থাকে তাহলে আমরা ধরে নিই যে সেই রিপোর্ট ঠিক আছে। আর শুক্রাণু নড়াচড়া টোটাল নড়াচড়া যদি 40% পর্যন্ত থাকে এবং র্যাপিডলি শুক্রাণু মানে খুব দ্রুত নড়াচড়া করছে সেরকম শুক্রাণুর সংখ্যা যদি 32% থাকে তাহলে সেটা স্বাভাবিক। আর শুক্রাণু দেখতে কেমন সেটা পার্সেন্টেজ যদি মাত্র 4% শুক্রাণু ভালো থাকে তাহলে সেই রিপোর্টটা আমরা ধরে নিই যে নর্মাল। এখন যদি কারো থাকে 15 মিলিয়ন থেকে শুক্রাণু কম থাকে সেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, কারো যদি নড়াচড়া কম থাকে 40% থেকে কম থাকে সেটাকে আমরা বলি অ্যাস্টেনোস্পার্মিয়া, আর যদি 4% থেকে কম শুক্রাণু নর্মাল থাকে সেটাকে আমরা বলি টেরাটোস্পার্মিয়া, আর সব মিলে যদি একসাথে থাকে সেটাকে আমরা বলি অলিগো অ্যাস্টেনোটেরাটোস্পার্মিয়া। এর বাইরেও কিছু প্রবলেম হতে পারে, সেটা কি হতে পারে, কারো দেখা গেলো সিমেনে টোটালি কোনো স্পার্ম বা শুক্রাণু নাই, সেটা নীল থাকলো, এটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া যদি থাকে এদের দেখা যায় যে ইজাকুলেশন সহবাসের পরে যেটা বের হয়ে আসে সেটা ঠিকই হয়, কিন্তু ভিতরে কোনো শুক্রাণু না থাকার জন্য প্রেগনেন্সি হয় না। এই ধরনের রোগীদের জন্য যেটা হবে যে কেউ যদি ভাবেন যে আমি অ্যাজোস্পার্মিয়া সমস্যায় ভুগছি তার মানে কখনই প্রেগনেন্সি হওয়া সম্ভব না, সেটা আসলে ঠিক না। অ্যাজোস্পার্মিয়া রোগীদেরও প্রেগনেন্সি হওয়া সম্ভব, হাজব্যান্ড বাবা হতে পারবেন। আর আরেকটা গ্রুপ আছে অ্যাসপার্মিয়া, টোটালি কখনো কোনো ইজাকুলেশন হয় না মানে মেলামেশার ফলে কোনো কিছু বের হয়ে আসে না, এরাও বন্ধুত্ব সমস্যায় ভুগে থাকে। এখন যদি প্রথমে আমরা ধরি যে অলিগোস্পার্মিয়া বা অলিগো অ্যাস্টেনোটেরাটোস্পার্মিয়া চিকিৎসা কি, এদের যেটা হবে লাইফস্টাইল জীবনযাত্রা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যদি স্থূলতা সমস্যায় ভুগে থাকেন সেটা ওজন কমাতে হবে, স্মোকিং, কোনো অ্যালকোহলিজম বা কোনো পান সুপারি জর্দা এগুলি খাওয়া অভ্যাস থেকে সেগুলি বাদ দিতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, যদি মোবাইল বা গ্যাজেট বেশি ব্যবহার করার অভ্যাস থাকে সেই সব কিছু দূরে থাকতে হবে, নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে, নিয়মিত প্রার্থনা করতে হবে, মেডিটেশন করতে হবে, জীবনকে যতটা অ্যাংজাইটি এবং স্ট্রেস মুক্ত রাখা যায় ততটাই ভালো হবে। এরপরে দেখা যায় শুক্রাণুর উপর ইমপ্রুভ করার জন্য আমরা কিছু ভিটামিন, মিনারেলস, কোএনজাইম, ভিটামিন ই দিয়ে থাকি। দেখা যায় অনেকেরই 3 মাস পরে টেস্ট করলে পরে রিপোর্ট ইমপ্রুভ করে যায়। আর যদি শুক্রাণুর উপরে ইনফেকশন থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি লম্বা সময়ের জন্য। আর জীবনযাত্রা পরিবর্তন তো অবশ্যই দরকার। স্থূলতা সমস্যা যেমন নারীদেরকে উপকার, স্থূলতা সমস্যা কিন্তু পুরুষদেরকে উপকার। পুরুষ বন্ধুত্বের জন্য একটা অন্যতম কারণ হচ্ছে স্থূলতার সমস্যা। আর কেউ যদি থাকেন যে অ্যাজোস্পার্মিয়া সমস্যায় ভুগছেন তাদের যেটা হয় যে এদের কয়েকটা গ্রুপ থাকে, একটা গ্রুপে থাকে যে টেস্টিস বা অন্ডকোষে কোনো শুক্রাণু তৈরি হচ্ছে না, এদের জন্য কিন্তু আসলে আমরা কোনো আশাবাণী শোনাতে পারি না, তারা হয়তো অন্য কারো স্পার্ম নিয়ে মানে বাবা হতে পারবেন, কিন্তু জেনেটিক্যালি উনি নিজে বাবা হতে পারবেন না। আর একটা গ্রুপ থাকে যে ভিতরে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু পরিমাণ অল্প, সেই পরিমাণ অল্প দেখে বাইরে আসতে পারছে না। আর আরেকটা গ্রুপ থাকে ভিতরে শুক্রাণু তৈরি হচ্ছে সেটা একদম স্বাভাবিক পরিমাণে, কিন্তু শুক্রাণু তৈরি হওয়ার পরে যেটা বের হওয়ার রাস্তাটা সেই রাস্তার জন্মগতভাবে তৈরি হয়নি অথবা কোনো কোনো রাস্তাটা ব্লক হয়ে গেছে। এদের দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপের জন্য শুক্রাণু আছে, এদের টেস্টিস বা অন্ডকোষ থেকে অথবা টেস্টিসের পাশেই থেকে এপিডিডার্মিস, সেখান থেকে বায়োপসি করে স্পার্ম সংগ্রহ করে সেটা দিয়ে কিন্তু টেস্টিস বেবি চিকিৎসা সম্ভব এবং এই ধরনের চিকিৎসা কিন্তু বাংলাদেশেই হচ্ছে। আর যেটা অ্যাসপার্মিয়া তাদের দেখতে হয় যে ইজাকুলেশন কেন হচ্ছে না, ইউরোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে হয় এটা কোনো কারণ পাওয়া যায় কিনা, অথবা এদের রেট্রোগ্রেড ইজাকুলেশন মানে
ইজাগুশন ঠিকই হয় কিন্তু ডিটেকশনটা অন্যদিকে হওয়ার জন্য বাইরে আসতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করে ঠিক কারণ উদ্ধার করলে পরে চিকিৎসা করলে পরে এদের পক্ষে সুফল পাওয়া সম্ভব হয়ে থাকে। আর ডায়াবেটিস রোগীরা কিন্তু পুরুষ বন্ধাতে সমস্যায় ভুগে থাকেন, কারণ যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, কেউ যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, কিছু কিছু ওষুধের জন্য এরকম হতে পারে, কেমোথেরাপি ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু এরকম হতে পারে, পুরুষ বন্ধাত্ব হতে পারে। আর পুরুষ বন্ধাত্ব আরেকটা কোন কারণে হতে পারে, অনেক সময় থাকে যে কোনো কোনো পুরুষ সহবাসে অক্ষম থাকেন বা সহবাস করতে পারেন কিন্তু সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক বা ভাজানের ভিতরে গিয়ে ডিপোজিট হয় না, সেটা বাইরে ডিপোজিট হয়, তাদের কিন্তু বন্ধাত্ব হতে পারে। এই যারা সহবাসে অক্ষম বা যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন হয় এটাও চিকিৎসা করলে পরে অনেকেই ঠিক হয়ে যায়, তখন ঠিক চিকিৎসা করে সফল পেতে পারেন, তাদের সমস্যা মানে কারেকশন হয়ে যায় এবং প্রেগনেন্সি হওয়া সম্ভব। সে কারণে সবাইকে বলছি যে যখনই একজোড়া দম্পতি কোনো ইনফার্টিল সমস্যায় ভুগবেন তখন অবশ্যই মানে ফিমেল পার্টনারকে যেমন ইভালুয়েট করতে হবে তেমনি কিন্তু মেল পার্টনারকে ইভালুয়েট করতে হবে। আমরা অনেক সময় পাই যে ফিমেল পার্টনার যুগে দিনের পর দিন ট্রিটমেন্ট পেয়ে আসছে কিন্তু দেখা যায় মূল কারণটা থাকে হাজব্যান্ডের, আবার একটা প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু পুরুষ বন্ধাত্ব হওয়া সম্ভব। অনেক ডিজিজ থাকে যেটা সেকেন্ডারিলি কিন্তু পুরুষকে এফেক্ট করতে পারে, সেই জন্য একবার বাবা হয়ে যাওয়ার পর কোনো কোনো ছেলেই ভাববেন না যে এখন প্রেগনেন্সি হচ্ছে না মানে আমার কোনো দোষ নেই, কারণ একটা নারীও তো মা হয়েছে। সো তারও যদি কোনো প্রবলেম তৈরি হতে পারে তেমনি একজন পুরুষেরও প্রবলেম তৈরি হতে পারে। আমার কাছে মনে হয় নিঃসংকোচে চিকিৎসকের কাছে পরামর্শ নিলে সমস্যাগুলি খুলে বললে সঠিক সমাধান পাওয়া সম্ভব এবং অবশ্যই একজোড়া দম্পতি বাবা এবং মা হতে পারে।